দেখছেন এএসআর নিউজ। লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন এএসআর নিউজ। বাহিত রোধ প্রতিরোধের উদ্দেশ্যে অভিযান চালায় মৎস্য দপ্তর ও পৌরসভা ব্যবস্থাপনায় কাশিমবাজার এলাকায়। আজ প্রথম অভিযান শুরু হলো আলোচনা সভার মাধ্যমে। উপস্থিত ছিলেন নারুগোপাল মুখার্জি, টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি ও জয়ন্ত কুমার প্রধান সহ অভিকর্তা মৎস্য দপ্তর মুর্শিদাবাদ। ডোবাতে গাপি মাছ ছাড়া হয়। মাছ ছাড়ার যে অভিযান সেটা আমরা সবাই যাবো এবং দপ্তরের জলা জায়গায়। দেখেছেন আমাকে ডিএম সাহেব একটা ইনস্ট্রাকশন দিয়েছিলেন, ওনার আসার কথা ছিল আজকে, একটা হায়ার অফিসিয়াল মিটিংয়ের জন্য উনি আসতে পারেননি। ভেক্টরবর্ন ডিজিজ নিয়ে ওনার নেতৃত্বে মার্চ মাস থেকে গোটা বহরমপুর জুড়ে ধারাবাহিকভাবে কাজকর্ম শুরু হয়েছে। কারণ আমাদের বহরমপুরে ভেক্টর সংক্রান্ত যে সমস্ত রোগ আগে হতো সেটাকে নির্মূল করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে বহরমপুর পৌরসভা, নীলতনাড্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উলঘনাথন সাহেব এবং আমাদের জেলার পুলিশ সুপার মুকেশ সাহেব, আমরা টিম ওয়ার্ক করে বহরমপুর সহ একাধিক জায়গায় ডেভেলপমেন্ট সহ সামাজিক অর্থনৈতিক বিভিন্ন রকমভাবে আমরা কাজের মধ্যে অংশগ্রহণ করেছি। আজকে যে মূলত যে প্রোগ্রামটা অ্যাডিশনাল ডাইরেক্টর অফ ফিশারি সাহেব জয়ন্তবাবুর উদ্যোগে এই প্রোগ্রামটা হলো, এখানে প্রোগ্রামের মূল বিষয়বস্তু ছিল কাশিমবাজার অঞ্চলটি, এখানে ড্রেনেজ সিস্টেমটা কিছুটা হলেও আদার ওয়ার্ডের থেকে অনেকটা খারাপ অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন কাঁচা ড্রেন আছে এবং স্ট্যাগ ওয়াটার আছে, বদ্ধ জলে যে কোনো রকমভাবে লার্ভা বা মশার উৎপত্তি বেশি হয়। এই মশা থেকে শুধু ডেঙ্গু নয়, ম্যালেরিয়া থেকে বিভিন্ন রকম জ্বরের যে প্রকোপ সেটা দেখা দেয়। সেই জন্য এর যে সূত্রপাত, যে সূচনা, সেইগুলোকে নির্মূল করার জন্য বা প্রতিষেধক হিসাবে গাপি মাছ এখানে ছাড়া হলো। আজকে মৎস্য দপ্তরের উদ্যোগে এবং বহরমপুর পৌরসভার ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সহায়তায় আমরা মশাবাহিত যে রোগগুলো আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে দেখা যায় এবং আমরা 8টা মিউনিসিপ্যালিটি এবং 14টা ব্লকে এই গাপি মাছ ছাড়ার আজ থেকে উদ্বোধন করলাম। তো এই গাপি মাছ ছাড়ার যে সেটা আমরা প্রায় 1 লাখের কাছাকাছি আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ছাড়ছি এবং এটা আজ থেকে উদ্বোধন করে 7 দিন ধরে এটা আমাদের চলবে। মশাবাহিত রোগ নির্মূল করার জন্য এটা মৎস্য দপ্তরের একটা। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে, আমরা এখানে জমায়েত হয়ে আমরা একটা মিছিল করব। মিছিলের শেষে আমরা এখানে আসব, আমাদের যে আজকের যে দাবি আছে সেই দাবি নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমাদের যারা বিভিন্ন গ্রাম থেকে এসেছে তাদের যে দাবিগুলো নিয়ে এসছে সেই দাবিগুলো নিয়ে আমরা আলোচনা করবে এবং গ্রাম থেকে যারা মাঝি হাড়াম এসছে এবং স্বনির্ভর গোষ্ঠী এসছে তারা নিজেদের দাবি এখানে প্রকাশ্যে তারা জানাবে এবং সেই সমস্ত দাবি সম্মিলিত করে আমরা জেলা শাসকের কাছে সেই দাবি সনদ আমরা পেশ করব। মূল দাবি হচ্ছে মিশন নির্মল বাংলার শৌচাগার নির্মাণ করে দেওয়া এবং পানীয় জলের ব্যবস্থা করা গ্রামে গ্রামে, আর আবাসন প্রকল্প আমরা পাই না সেগুলো যেন পূরণ হয়, দরিদ্র সীমার নিচে যারা বসবাস করছে সেই সব পরিবারকে সরকার বলছে যে 2 টাকা কেজি দরে চাল দেওয়া হবে কিন্তু বাস্তবে সেটা দেওয়া হয় না। হ্যাঁ, সরকার বলছেন অনেক দিন ধরে কিন্তু বাস্তবে সেটা কাজ হচ্ছে না। 15 দিন অন্তর 1 কিলো 2 কিলো চাল পায় এবং কত রেটে ওদেরকে দেওয়া হয় সেটাও কিন্তু রসিদ ওদেরকে দেওয়া হয় না। শৌচাগার নির্মাণ তো
পুরো বাংলাতেই নাকি শৌচাগার নির্মাণ চলছে সরকারি, আপনারা কি করে বঞ্চিত? আমরা সরকার বলছেন কিন্তু গ্রামের যাই, আপনি দেখুন গ্রামকে গ্রাম আদিবাসী গ্রাম শৌচাগার হয়নি। এই তো ঘটনা হবে সেটা আমরা জানি না, পুলিশের শৈলী জিপ গাড়ি, জিপ গাড়ি মানে পুলিশের জিপ গাড়ি না, এমনি সাধারণ সাদা জিপগুলো হয় ওই জিপ গাড়ি, পুলিশের কাজ, পুলিশও ছিল, পুলিশও নিয়ে এলো। আমার নাম অতীশ কুমার মণ্ডল, বলুন দাবি কাকে করবো? এ তো এইভাবে ঘটেছে, যেটা পাবলিক ওখানকার ওপেনে যারা ছিল তারা বলছে এটা, যেমন এ বলছে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমার সাইডে দাঁড়িয়েছি, গাড়ি এত কাছে এসছে, তো গাড়ি বাজিয়ে টেনে নিয়ে গেছে আমাকে। হ্যাঁ, আমি রাস্তায় কখন উঠিনি, আমি সাইডে দাঁড়িয়েছি, সে গাড়িটা পারো, তবে গাড়ি এত কাছে দিয়েছে, এসে ছিল গাড়ি বাজিয়ে দিয়েছে, ফোন করে বাজিয়ে দিয়েছে, স্কুটি ছিল, তো আমরা ফোন করে রেখেছেন বলে ওইখানে।